আপনি কি আপনার বাড়িতে নতুন মডিউলার কিচেন তৈরি করানোর প্ল্যানিং করছেন? তাহলে ভিডিওটা আপনার জন্য। সাবস্ক্রাইব করুন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেলকে, ইন্টেরিয়ার রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটা স্মল মডিউলার কিচেন তৈরি করতে মিনিমাম কত টাকা খরচ হতে পারে তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আপনারা যারা নতুন মডিউলার কিচেন তৈরি করার প্ল্যানিং করছেন, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি হলাম হরি আর আপনারা দেখছেন তন্দ্রা ইন্টেরিয়ার ইউটিউব চ্যানেল, যেখানে প্রতি সপ্তাহে নতুন নতুন ইন্টেরিয়ার ওয়ার্ক রিলেটেড ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আমার প্রতিটি ভিডিওর মতোই এই ভিডিওতেও আমি বোঝার সুবিধা মডিউলার কিচেন তৈরির পুরো প্রসেসটা তিনটি পয়েন্টে ভাগ করে নিয়েছি। পয়েন্ট নম্বর ১, মডিউলার কিচেন এরিয়া ক্যালকুলেশন। পয়েন্ট নম্বর ২, মডিউলার কিচেন মেটেরিয়াল কস্ট। অ্যান্ড পয়েন্ট নম্বর ৩, মডিউলার কিচেন লেবার কস্ট। বন্ধুরা, যারা এখনও জানেন না কিচেনের স্ট্যান্ডার্ড সাইজ বা ধরুন কিচেন টপের মাপ কী হওয়া উচিত বা বাস্তুমতে একটা মডিউলার কিচেন বা কিচেন কোন দিকে হওয়া উচিত, তাহলে আমার এই ভিডিওর ডান দিকে আই বটনে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখতে পারেন। সেই ভিডিওতে আমি পুরো ডিটেলসে শেয়ার করেছি যে কীরকমভাবে কিচেন হতে হয়, কিচেন টপের সাইজ কী হওয়া উচিত, স্ট্যান্ডার্ড সাইজ কী হওয়া উচিত কিচেনের, সব কিছু আপনি ওই ভিডিওতে পেয়ে যাবেন। ফিরে আসি এই ভিডিওতে। পয়েন্ট নম্বর ১, মডিউলার কিচেনের এরিয়া ক্যালকুলেশন। বোঝার সুবিধার্থে আমি মডিউলার কিচেনের মাপ ধরে নিলাম লম্বা ৮ ফিট, উচ্চতা ৩ ফিট এবং ডেপ ২ ফিট। ৩ ফিট উচ্চতা নেওয়ার একমাত্র কারণ হলো আমি রিসেন্টলি একটা মডিউলার কিচেন করাচ্ছি, যারা ওই কিচেনটা ইউজ করবেন তার হাইট ৫ ফিট ৬ ইঞ্চি, সেই হিসাবে আমি কিচেনের উচ্চতা ৩ ফিট নিয়ে নিয়েছি এবং কিচেনটা রেডি হয়ে গেলে সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সিঙ্ক এবং গ্যাস যাতে ঠিকঠাক বসানো যায় কিচেন টপের ওপর, তাই জন্য আমি কিচেন টপের ডেপথ ২ ফিট করেছি। এই কিচেন ইউনিটের ওপরে আপার লফটও হবে, স্টোরেজও হবে এবং শোকেসও হবে এবং আপনার গ্লাস সেলফও হবে, কর্নার সেলফও হবে। তো সেক্ষেত্রে তার দৈর্ঘ্য হয়ে যাচ্ছে লম্বা ৮ ফিট, উচ্চতা ২ ফুট ৬ ইঞ্চি এবং ডেপথ হয়ে যাচ্ছে ১ ফিট। চলুন দেখে নিই কত স্কোয়ার ফিট তাহলে কিচেনটার টোটাল সাইজ হলো। কিচেনের লোয়ার পোর্শন হয়েছিল ৮ ফিট লম্বা, উচ্চতা ৩ ফিট, তাহলে মোট দাঁড়াচ্ছে ২৪ স্কোয়ার ফিট। কিচেনের আপার লফটের সাইজ হয়েছে ৮ ফিট লম্বা, উচ্চতা ২ ফিট ৬ ইঞ্চি, টোটাল হচ্ছে ২০ স্কোয়ার ফিট। পুরো টোটাল কিচেন ইউনিটটার তাহলে সাইজ হয়ে গেল ৪৪ স্কোয়ার ফিট। কিচেনটাতে গ্রানাইট বা ব্ল্যাকস্টোন দিয়ে কোনো রকম স্ট্রাকচার করিনি, পুরোটাই প্লাইউড দিয়ে করেছি, মানে ফুল মডিউলার কিচেন তৈরি হচ্ছে। শুধুমাত্র কিচেন টপটাকে ৮ ফিট লম্বা, ২ ফিট ডেপথের একটা গ্রানাইট বসাচ্ছি, তাই জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র গ্রানাইট টপের দামটাই এখানে শেয়ার করেছি। আপনারা চাইলে গ্রানাইট এবং ব্ল্যাকস্টোন দিয়েও স্ট্রাকচার বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খরচ একটু বাড়বে। পয়েন্ট নম্বর ২, মডিউলার কিচেন মেটেরিয়াল। আমি এই ভিডিওতে শুধুমাত্র নর্মাল মেটেরিয়াল ইউজ করেছি, কী খরচ হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো কী কী মেটেরিয়াল আমি এই মডিউলার কিচেনটা তৈরি করতে ব্যবহার করেছি। এবার চলুন দেখে নিই কী কী মেটেরিয়াল আমি ইউজ করেছি। নাম্বার ১ হচ্ছে প্লাইউড। প্লাইউড সাধারণত কলকাতার বাজারে বিভিন্ন রেটে পাওয়া যায়, ৪৫ টাকাতে স্কোয়ার ফিট থেকে শুরু করে ১৫০ টাকা এবং ২০০ টাকা দামের পার স্কোয়ার ফিট হিসাবেও প্লাইউড পাওয়া যায়। যেহেতু আমি নর্মাল মেটেরিয়ালে করেছি, তাই সেক্ষেত্রে আমি ৬৫ টাকা পার স্কোয়ার ফিটের রেটে প্লাইউডটাই নিয়েছি। গুজেন ফেসের অল্ট্রা গ্রেডের প্লাইউড, যার কোম্পানি ওয়ারেন্টি ২৫ বছর দিয়েছে। টোটাল আমার প্লাই লেগেছে ৮ ফিট বাই ৪ ফিটের ১৯mm সলিড প্লাই, যার বাজার মূল্য ৬৫ টাকা পার স্কোয়ার ফিট, ৩ পিস লেগেছে। আর নাম্বার ২ হচ্ছে ৮ ফুট বাই ৪ ফুটের ১৯mm ব্লক বোর্ড, যার বাজার মূল্য ৮০ টাকা পার স্কোয়ার ফিট, ২ পিস লেগেছে। ২০৮০ টাকা করে ৩ পিস লেগেছে ৬২৪০টাকা, ২৫৬০টাকা করে ২ পিস লেগেছে ৫১২০টাকা। ৮ ফিট বাই ৩ ফিটের ১৯mm সলিড প্লাই লেগেছে, যার বাজার মূল্য ৬৫ টাকা করেই নিয়েছে, তার পড়েছে ১৫৬০টাকা করে, ২ পিস লেগেছে ৩১২০টাকা।
ইনার মাইকা সাধারণত প্রচুর কোয়ালিটির মার্কেটে অ্যাভেলেবেল আছে। আমি ইউজ করেছি একটু ভালো টাইপের কোয়ালিটির ইনার মাইকা, যার বাজার মূল্য 480 টাকা করে। আমার ইনার মাইকা টোটাল লেগেছে 7 পিস, 7 পিসের বাজার মূল্য হয়ে যাচ্ছে 3360 টাকা। অ্যাডিসিভ, বাজারে অনেক রকমের অ্যাডিসিভ বা গাম বা আঠা পাওয়া যায় পেস্টিংয়ের জন্য। আমি একটু ভালো কোয়ালিটি ফেভিকল SH 10 কেজি ড্রাম নিয়েছিলাম, যাতে মূল্য একটু কম পড়েছে। ফেভিকলের কোয়ালিটি নিয়ে নতুন করে বলার কিছু নেই, 10 কেজি ফেভিকলের বাজার মূল্য পড়েছে 2100 টাকা। আউটার ল্যামিনেট বা ল্যামিনেট যেটা বাইরে আউটারে বাইরের দিকে সানমাইকা, আমি সেঞ্চুরি কোম্পানির 0.8mm সানমাইকা ইউজ করেছি। আমার 2 পিস পড়েছে 1350 টাকা করে প্রতি পিস হিসাবে, 2700 টাকা। এবার চলে আসি ফিটিংসে। ফিটিংস মেটেরিয়ালের মধ্যে যেটা প্রথমে আসে তা হলো কবজা বা হিঞ্জ। আমি গোদরেজের অটো হিঞ্জ বা অটো হাইড্রোলিক কবজা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোম্পানির কবজা ইউজ করতে পারেন, মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আছে। যে কোনো ভালো কোয়ালিটির কবজা আপনারা দেখে শুনে ইউজ করতে পারেন। কিচেনটা আমি রেডি করেছি। এই কিচেনটার টোটাল মোট পাল্লা হয়েছে 8 পিস, মানে 8টা পাল্লা, প্রতি পাল্লায় 2টো করে কবজা হিসাবে 8 পেয়ার কবজা লেগেছে, যার বাজার মূল্য 2500 টাকা করে প্রতি পেয়ার। আমার 2000 টাকার কবজা লেগে। এবার আমি হ্যান্ডেলে চলে আসি। পাল্লায় তো হ্যান্ডেল দিতে হবে, তো সেক্ষেত্রে 8টা পাল্লার 8টা হ্যান্ডেল লেগেছে। আর এই 8টা হ্যান্ডেলের দাম বাজার মূল্য পড়েছে 200 টাকা করে প্রতি পিসে, 1600 টাকা। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে ব্ল্যাকস্টোন দিয়ে বা গ্রানাইট দিয়ে আমি কোনো রকম স্ট্রাকচার করিনি, শুধু কিচেন টপটা গ্রানাইট দিয়েছি, যার বাজার মূল্য পড়েছে 4700 টাকা। এছাড়া স্ক্রু এবং পেরেক আরও কিছু মেটেরিয়ালস নিয়ে টোটাল আরও 2000 টাকার প্রয়োজন হতে পারে। চলুন এবার তাহলে মোট মেটেরিয়ালের জন্য কত টাকা আমার খরচা হলো বা কত টাকা খরচ হয়েছে তা একবার দেখে নিই। নাম্বার 1, প্লাইউডের জন্য 14480 টাকা লেগেছে। নাম্বার 2, ল্যামিনেটসের জন্য ইনার এবং আউটার দুটো ল্যামিনেটস মিলিয়ে 6060 টাকা লেগেছে। নাম্বার 3, অ্যাডিসিভের জন্য 2100 টাকা লেগেছে। নাম্বার 4, গ্রানাইটের জন্য 4700 টাকা লেগেছে। নাম্বার 5, ফিটিংসের জন্য 5400 টাকা লেগেছে। মানে ফিটিংস মেটেরিয়াল আমি গোদরেজে নিয়েছি বলে একটু দাম বেশি পড়েছে, কিন্তু আপনি যদি নর্মাল নেন তাহলে একটু কম না দাম পড়বে। কিন্তু চেষ্টা করবেন যেন ফিটিংসটা ভালো হয়, তাহলে কী হবে, পাল্লাগুলো লাস্টিং অনেক দিন করবে, পাল্লা ঝুলে যাবে। তো মোট হয়ে যাচ্ছে 32740 টাকা। এবং চলে আসি পয়েন্ট নম্বর 3, মডিউলার কিচেনের লেবার কস্ট। বন্ধুরা, মডিউলার কিচেন করানোর জন্য লেবার চার্জ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে থাকে। গ্রামে হবে একটু কম, শহরতলিতে মাঝারি টাইপের, এবং শহরে মানে কলকাতার এলাকাতে একটু বেশি পড়বে। লেবার চার্জ বা লেবারকে কাজ দুরকমভাবে দিতে পারেন। এক হচ্ছে ডেলি বেসিসে বা রোজে, অথবা দিতে পারেন কন্ট্রাক্ট বেসিসে। ডেলি বেসিসে আজকের ডেটে কলকাতাতে ডেলি বেসিসে কাজ করালে দুজন লেবার রেখে 15 দিন সময় লেগে যাবে, এবং প্রতিজনের 500 টাকা করে ডেলি, মানে দুজনের 1000 টাকা প্রতিদিন হিসাবে, 15 দিনের মোট পড়বে 15000 টাকা। আর যদি কন্ট্রাক্ট বেসিসে লেবারকে দিয়ে থাকেন, মানে লেবার কন্ট্রাক্টে, তাহলে 400 টাকা করে তারা স্কোয়ার ফিট নেবে, 400 থেকে 450 টাকা স্কোয়ার ফিট নেবে। আর সেক্ষেত্রে আপনার খরচা পড়বে 44 স্কোয়ার ফিটের কাজ 400 টাকা করে প্রতি স্কোয়ার ফিট হিসাবে, মোট 17600 টাকা। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক মোট খরচ। এই মাপের মডিউলার কিচেন, মানে এই ছোটো মাপের মডিউলার কিচেন করতে নর্মাল মেটেরিয়াল দিয়ে মোট কত টাকা খরচ হলো আমার। 32740 টাকা আমার পড়ে গেল মেটেরিয়াল, এবং 17600 টাকা পড়ে গেল আমার লেবার কস্ট, মানে 50340 টাকা। আপনাদেরকে আমি দেখাতে পারলাম যে প্লাইউড দিয়ে বা প্লাইউড ইউজ করে মডিউলার কিচেন করতে 50000 টাকা মতো খরচ হতে পারে, এর থেকে বেশিও হতে পারে যদি আপনি চান, যদি স্ট্রাকচারটা একটু ভালো কোয়ালিটির দিতে চান, বা ধরুন আপনি গ্রানাইট বা মার্বেল দিয়ে একটু ভালো করে স্ট্রাকচার বানিয়ে তারপরে করতে চান, তাহলে সেক্ষেত্রে খরচা একটু বাড়বে। তাহলে এই হলো আমার ব্যক্তিগত মতে মনে হওয়া ছোটো একটা মডিউলার কিচেন করতে। আপনারা চাইলে এর থেকে ভালো মেটেরিয়াল বা ভালো প্লাই, ভালো কোয়ালিটির আপনার ফিটিংস দিয়ে তৈরি করাতে পারেন, তবে সেক্ষেত্রে মূল্য একটু বেশি পড়বে। যেসব বন্ধুরা মডিউলার কিচেন করাবেন বলে ভাবছেন, আশা করি তারা এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন
এবং তাদের ভালো লাগবে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে। যদি আপনাদের মতে আরও কোনো খরচ থেকে থাকে বলে মনে হয় তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমাকে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক একটা করে দেবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি এরকম ইন্টেরিয়ার রিলেটেড ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমার তৈরি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।